আসসালামু আলাইকুম সৌদি আরব প্রবাসী বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ এবং নিরাপদ আছেন। বন্ধুরা, আজকে আপনাদের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ সংবাদ, অনেকটা সুসংবাদ বলতে পারি। কেননা সৌদি আরবের যে সরকার এবং সৌদি আরবের যে রাজা, আপনারা যেটাই বলেন, কিং রাজা যেটাই বলেন না কেন, সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ, তিনি ঘোষণা করেছেন গতকাল, যে ঘোষণাটি অলরেডি সৌদি আরবের প্রত্যেকটা টিভি মিডিয়া, প্রিন্টিং মিডিয়া এবং পত্রপত্রিকায় প্রকাশ করা হয়েছে গত বৃহস্পতিবার। সেখানে বলা হয়েছে কয়েকটি সেক্টরের ব্যক্তিদের বা কয়েকটি সেক্টরের সঙ্গে যারা জড়িত আছে এবং কিছু প্রতিভাবান বা ইন্টেলিজেন্ট যারা ব্যক্তি আছে, সৌদি আরব প্রবাসীদের নাগরিকত্ব দেওয়া হবে, মানে ওই দেশের গ্রিন কার্ড যেটাকে বলা হয় বা ওই দেশে স্থায়ীভাবে বসবাস করার জন্য যে পারমিশন দেওয়া হবে, সেই পারমিশনটি দেওয়ার ক্ষেত্রে তারা অনেকটা এগিয়ে গিয়েছে বা তারা অতি শীঘ্রই এই যে নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়াটি শুরু করবে বলে তারা জানিয়েছে। এখন আমি আজকে এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো কোন কোন ব্যক্তিরা এবং কোন কোন সেক্টরে যারা জড়িত আছে এবং কে কে এই নাগরিকত্ব পাবে বলে আশা করা যায়। বৃহস্পতিবারে জারি করা একটি রাজকীয় খবর অনুযায়ী এখানে বলা হয়েছে, আইনি সঙ্গে যারা জড়িত আছে, চিকিৎসার সঙ্গে যারা জড়িত আছে, বৈজ্ঞানিক, প্রযুক্তি, সাংস্কৃতিক এবং খেলাধুলার ক্ষেত্রে যারা ইন্টেলিজেন্ট এবং প্রতিভাবান ব্যক্তি আছে সৌদি আরবে, প্রবাসী স্পেশালি, তাদেরকে নাগরিকত্ব দেওয়ার পরিকল্পনা করতেছে সৌদি সরকার। আপনারা জানেন সৌদি আরবের ভিশন 2030-কে সামনে রেখে তারা সৌদি আরবের লেবার মার্কেটকে তারা ঢেলে সাজাচ্ছে। সৌদি আরবের পুরো প্রক্রিয়াটা পূর্বে যত পুরানো আইন কানুন ছিল সেগুলোকে নতুন করে তারা ঢেলে সাজাচ্ছে এবং প্রত্যেকটা আইন কানুনের ভিতরে কিন্তু চেঞ্জ আনতেছে। এজন্যই তারা চাচ্ছে বিশ্বের কাছে সৌদি আরবকে আরো সৃজনশীল বা আরো অ্যাট্রাকটিভ বা আকর্ষণীয় করার জন্য কিছু প্রতিভাবান বা ইন্টেলিজেন্ট ব্যক্তিদের যদি এই দেশে রেখে দেওয়া যায় বা এখানকার নাগরিকত্ব দেওয়া যায়, তাহলে সৌদি আরব আরো উন্নয়ন করবে বা উন্নতির পথে এগিয়ে যাবে। সেজন্য তারা এমন একটা চিন্তা ভাবনা করেছে। এবং এখানে আমি একটু বলে রাখি, অনেকে এখন প্রশ্ন করবেন কি কি প্রক্রিয়ায় এই যে নাগরিকত্ব দেবে বা কত টাকা খরচ হবে বা কি কি পেপার লাগবে। এখনো এই বিষয়গুলো এখানে নিশ্চিত করা হয়নি। শুধুমাত্র এই যে 5-6টি যে সেক্টরের কথা আমি বললাম, চিকিৎসা ক্ষেত্রে, বৈজ্ঞানিক ক্ষেত্রে বা ধর্ম যাজক যারা আছে বা ধর্মীয় ক্ষেত্রে যাদের ভালো জ্ঞান আছে, খেলাধুলা, সাংস্কৃতিক, এই যে সেক্টরগুলো আছে, এই সেক্টরের সঙ্গে যারা বেশি জড়িত এবং এর ভিতরে সব থেকে যে প্রবাসীগুলো ইন্টেলিজেন্ট বা খুব প্রতিভাবান, তাদেরকেই তারা নাগরিকত্ব দেবে। তো বন্ধুরা, এই যে খবরটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি, যদি কেউ মনে করে খবরটি ভুয়া বা এই খবরটির যদি সত্যতা যাচাই করতে চান, তাহলে সৌদি গেজেটের যে লিঙ্ক, সেই লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো, আপনারা সেখান থেকে লিঙ্কটি কালেকশন করে নিতে পারবেন বা সেই খবরটি, পুরো খবরটি আপনারা পড়ে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমার হাতে সৌদি আরবের নাগরিকত্ব দেওয়ার সর্বশেষ খবর। ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোনো খবর পেলে অবশ্যই আপনাদের কাছে নতুন ভিডিওর মাধ্যমে হাজির হবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই আরব নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, যাতে নতুন কোনো খবর আপনারা আমার খবর আপডেট করার সঙ্গে সঙ্গে আপনি খবরটি পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।